সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি শাহানা আক্তার, শিলা, বাংলা বিষয়ের প্রভাষক। শিক্ষার্থীরা, আজ আমরা আমাদের এই ক্লাসটিতে আলোচনা করব অপরিচিতা ছোট গল্পের লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি খুব গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। আমরা আমাদের গত ক্লাসটিতে অপরিচিতা গল্পের লেখক পরিচিতি পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করেছি। আজ শুধুমাত্র এই দুইটা বিষয় থেকেই আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং কলেজের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে এই পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আজকে আমরা আলোচনা করব এবং উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু প্রশ্ন আমি তৈরি করে রেখেছি এবং এগুলো আমরা সমাধান করব আজ। তো আমাদের এক নম্বর যে প্রশ্নটি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। পঁচিশে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমাদের দুই নম্বর প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন স্থানে বসবাসের সময়টি ছোট গল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়? শিক্ষার্থীরা, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিদার পুত্র এবং তিনি তার জমিদারি তদারকি করার জন্য বাংলাদেশের যে কুষ্টিয়ার শিলাইদহ এবং সাজাতপুরে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেছেন এবং কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের স্থানটিকে বলা হয়ে থাকে বাংলা রচনার মানে ছোট গল্প রচনার স্বর্ণযুগ। তাহলে আমাদের উত্তরটি হবে কি, কুষ্টিয়ার শিলাইদহ। এবং দেখো এই প্রশ্নটি কিন্তু চট্টগ্রাম বোর্ডে 2016 সালে কিন্তু এটি এসেছিল, কুষ্টিয়ার শিলাইদহ। এরপরের প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বপ্রথম ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর তো ছোট গল্পের বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক এবং তার হাতেই ছোট গল্প রচনার শুরু। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম রচিত ছোট গল্পটির নাম হচ্ছে ভিখারিণী। তাহলে আমাদের উত্তরটি লিখতে হবে ভিখারিণী। এবং শিক্ষার্থীরা, একটা বিষয় মনে রেখো, আমরা যখন উত্তর করতে যাব তখন কিন্তু আমাদের কখনোই বানানটি কী করতে হবে, একেবারেই শুদ্ধ হতে হবে। যদি ভুল হয় বানান তাহলে কিন্তু আমরা জ্ঞানমূলকে কোনো নম্বরই পাবো না। চার নম্বর প্রশ্নটি হচ্ছে, কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন? মাত্র 16 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাহলে উত্তরটি হবে 16 বছর। পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোট গল্পের নাম কি? আমরা ইতোমধ্যেই জেনেছি সর্বপ্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী আর সর্বশেষ ছোট গল্পটির নাম হচ্ছে মুসলমানির গল্প। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের কিছুতেই বানান ভুল করা যাবে না। মুসলমানের গল্প। ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছের সংকলিত গল্পের সংখ্যা কত? আমরা জানি গল্পগুচ্ছ হচ্ছে রবীন্দ্রনাথের অন্যতম একটি গল্পের সংকলন এবং এই গ্রন্থে মোট 95টি ছোট গল্প রয়েছে। তাহলে উত্তর হবে 95টি। সাত নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা কে? এটা আমরা বুঝতেই পারছি, রবীন্দ্রনাথ ঠাকুর। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই কিন্তু বাংলা ছোট গল্পের সূচনা শুরু।
নম্বর প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? আমরা জানি আমাদের এশীয়দের মধ্যে প্রথম নোবেল জয়ী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি 1913 সালে নোবেল পুরস্কারটি লাভ করেছিলেন। উত্তরটি হবে 1913 সালে। নয় নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান? আমরা জানি গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটি রয়েছে, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। উত্তরটি হবে গীতাঞ্জলি। এক্ষেত্রে আমাদের বানান লেখার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে। দশ নম্বর প্রশ্নটি খেয়াল করো শিক্ষার্থীরা, গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? আমরা জানি গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে, কিন্তু 13 সালেই তো তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি লিখেননি। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1910 সালে। তাহলে গীতাঞ্জলি কাব্য প্রথম প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। ১১ নং প্রশ্নটি হচ্ছে, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি? শিক্ষার্থীরা, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু এটা 1910 সালে প্রকাশিত হয় এবং 1912 সালে এটার কিন্তু ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয়েছিল, যার নাম ছিল সং অফারিংস, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কিন্তু এটি ইংরেজিতে লিখেছিলেন এবং এর ভূমিকা অংশ লিখে দিয়েছিলেন ডব্লিউ বি ইয়ার্স। তো আমাদের যে প্রশ্ন, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি? ইংরেজি অনুবাদটার নাম ছিল সং অফারিংস, এবং এই সং অফারিংসের জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কারটি পেয়েছিলেন। ইংরেজি অনুবাদের নাম হচ্ছে সং অফারিংস। সং অফারিংস। ১২ নম্বর প্রশ্নটি হচ্ছে, অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি সিলেট বোর্ডে 2019 সালে এসেছিল জ্ঞানমূলক প্রশ্নে। তাহলে চলো আমরা দেখি এটা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আমরা পাঠ পরিচিতিতে পড়েছি যে সবুজ পত্র পত্রিকা এটি প্রথম প্রকাশিত হয়েছিল। তাহলে উত্তরটি হবে সবুজ পত্র। শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব আমাদের ১৩ নম্বর প্রশ্নে। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে গল্পগুচ্ছে সংকলিত গল্পের সংখ্যা কত? এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা আমরা প্রথম যে প্রশ্নগুলো ছিল সেখানে আলোচনা করেছি যে গল্পগুচ্ছে সংকলিত গল্পের সংখ্যা কতটি। এটা হচ্ছে 95টি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন সময় বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু এই প্রশ্নটি এসে থাকে। রবীন্দ্রনাথের শেষের কবিতা কি জাতীয় গ্রন্থ? আমরা দেখো এখানে যখন আমরা পড়ি যে শেষের কবিতা, এই কবিতাটি দেখে অনেকেই কিন্তু আমরা এটা ভাবি যে এটা একটি কাব্যগ্রন্থ। আসলে রবীন্দ্রনাথ রচিত শেষের কবিতা কিন্তু কোনো কাব্যগ্রন্থ নয়, এটি হচ্ছে একটি উপন্যাসের নাম। তাহলে এটি কি জাতীয় গ্রন্থ? এটা হবে উপন্যাস। রবীন্দ্রনাথ রচিত রক্তকরবী কোন শ্রেণীর রচনা? রক্তকরবী হচ্ছে একটি নাটক। তাহলে উত্তরটি হবে এটি হচ্ছে একটি নাটক। ১৬ নম্বর প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য হচ্ছে বনফুল, যা মাত্র 15 বছর বয়সে কবি লিখেছিলেন। তাহলে উত্তরটি হবে বনফুল। ১৭ নম্বর প্রশ্নটি হচ্ছে, সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? ওই সময়ে সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। তাহলে আমরা উত্তরটি লিখতে হবে প্রমথ চৌধুরী। ১৮ নম্বর প্রশ্নটি হচ্ছে, অপরিচিতা গল্পটি সবুজপত্র পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়? উত্তরটি হচ্ছে কার্তিক সংখ্যায়। আচ্ছা, এটা কিরকম?
ওই সময়টাতে যত সাহিত্য পত্রিকা ছিল সেগুলো বিশেষ বিশেষ সংখ্যা বের হতো, বিভিন্ন সময় সংখ্যাগুলো বের হতো এবং সংখ্যাগুলোর নামকরণ করা হতো বাংলা মাসের নামানুসারে। তো আমাদের যে সবুজ পত্র যে পত্রিকাটা ছিল এটা বাংলা মাসের নামানুসারে এক একটা সংখ্যা বের হতো। তো এই অপরিচিতা গল্পটি সবুজ পত্র পত্রিকা কার্তিক সংখ্যায় বের হয়েছিল। তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখবো? কার্তিক সংখ্যা। অপরিচিতা গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়? শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের এই অপরিচিতা গল্পটি সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্প সপ্তক যে গ্রন্থটি রয়েছে এই গল্প সপ্তকে প্রথম সংকলিত হয়েছিল। তাহলে এটার উত্তরটি হবে গল্প সপ্তক। একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে গল্প সপ্তক কিসের সংকলন? গল্প সপ্তক হচ্ছে গল্পের সংকলন। তাহলে আমাদের উত্তরটা হবে এটা হচ্ছে গল্প সংকলন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই সংকলনটিতে অনেক গল্প ছিল, এটা হচ্ছে গল্পের সংকলন। ২২ নম্বর প্রশ্নটি হচ্ছে অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? উত্তরটি হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। কেন উত্তম পুরুষের? আমরা জানি আমাদের বাংলা ব্যাকরণের যে পুরুষ রয়েছে আমরা জানি পুরুষ হচ্ছে তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এবং পুরুষ কাকে বলে? বাক্যে যে সর্বনাম পদের দ্বারা বক্তা নিজেকে প্রকাশ করে কিংবা তার দলের অন্যদেরকে প্রকাশ করে সেটাই হচ্ছে পুরুষ। তো এবং এর সর্বনাম পদগুলো কী কী? আমি, আমরা, আমাকে, আমাদের, মোদের, আমাদের ইত্যাদি। যেহেতু অপরিচিতা গল্পটি অনুপম নিজের জবানিতে নিজের বর্ণনায় এটাকে বর্ণনা করেছেন, আমাদের কাছে গল্পটা শুনিয়েছেন, তাহলে এটা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। তো আমাদের উত্তরটা দিতে হবে কি, অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? এর উত্তরটি হবে উত্তম পুরুষের জবানিতে। ২৩ নম্বর পয়েন্টটি হচ্ছে, প্রশ্নটি হচ্ছে বিশ শতকের ছোট গল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে? শিক্ষার্থীরা, বিশ শতকের যে ছোট গল্পগুলো রচিত হয়েছিল ওই ছোট গল্পগুলো সবসময় বাস্তবতা ছিল তার প্রধান উপজীব্য, অর্থাৎ সমাজ বাস্তবতা ১৯ শতকের গল্পে, বিশ শতকের গল্পে প্রকাশ প্রাধান্য লাভ করেছে সমাজ বাস্তবতা। ২৪ নম্বর প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া কোন জাতীয় রচনা? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ১২টি উপন্যাস রয়েছে, তার মধ্যে গোড়া অন্যতম একটি রাজনৈতিক উপন্যাস। তাহলে আমরা উত্তরটি যখন করব তখন আমরা লিখব এটি হচ্ছে একটি উপন্যাস এবং এটি হচ্ছে রাজনৈতিক উপন্যাস। শুধু উপন্যাস উত্তরটা লিখলেও হবে। এবং সর্বশেষ আমাদের যে ২৫ নম্বর প্রশ্নটি রয়েছে সেখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? শিক্ষার্থীরা, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ মৃত্যুবরণ করেন। তাহলে আমাদের উত্তরটি লিখতে হবে ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই ছিল
অপরিচিতা গল্পের লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন। আশা করি তোমরা এর প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং যে সমাধানগুলো দিয়েছি এগুলো যথাযথভাবে মনে রাখার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সুস্থতা কামনা করে আজ আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।